বিদ্যালয় সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দাদা ওই অর্থে নয়, দাদা আমাদের সম্মান অর্থে। এছাড়া সম্রাটটাকে আমরা, সম্রাট মুখোপাধ্যায়কে আমরা সামনে আসার জন্য অনুরোধ করছি, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একে একে দীর্ঘদিনীয় সম্রাটদার লেখা কথায় কথায় আবার নিহিত হলো গান্ধীজি এবং আন্দোলনের নাম মমতা, আন্দোলনের নাম মমতা। এই সকল আমরা উপহার পেয়েছি, আজও উপহার পেতে চলেছি। বিশ্বাসঘাতক সময় পরিস্থিতির মাধ্যমে আমরা উদ্বোধন করতে চলেছি। সত্যি এই বর্তমান বিশ্বাসঘাতক নামের মাধ্যমে এই বর্তমান সময়ের যে পরিস্থিতি, তার পরিস্থিতির কথা মাথায় রেখে সম্রাটার এই অভাবনীয় চিন্তা করে দেওয়ার মতো এবং তার প্রগতির পথে এগিয়ে দেওয়ার জন্য তার আরেক ধাপ আমরা এগিয়ে যাবো এই বইটির মাধ্যমে, যা ওপেনিং হতে চলেছে সম্রাটার হাত ধরে। আর কিছুক্ষণের মধ্যে আমরা ওপেনিং করতে চলেছি বিশ্বাসঘাতে হাতটা ধরে দাঁড়ার জন্য। এরপর আমরা অপরপাড়া দাঁড়াচ্ছি আমাদের সকলের প্রিয় প্রিয় দত্তর দাদাকে, তার জন্য একটা জোরে হাততালি। এরপরে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি আমাদের প্রিয় সকলের প্রিয় কন্যাবোধাকে, সকল মিলে জোরে হাততালি আমাদের শ্রীপর্ণাদিকে, শ্রীপর্ণাদির জন্য একটা জোরে হাততালি। এরপর আমাদের ব্যারাকপুরের ছাত্র নেতা বিষ্ণুদাকে জোরে হাততালি, বিষ্ণুদার জন্য একটা জোরে হাততালি, পঙ্কজদার জন্য। এরপর এর আগেও কথায় কথায় আবার নিহিত হলেন গান্ধীজি, একের পর এক বই লিখে সম্রাটদা আমাদের মধ্যে উপস্থিত করেছে এবং ছাত্র যুব সমাজকে এগিয়ে যাওয়ার একটা পথ প্রদর্শক হিসাবে তার নিদর্শন রেখেছে। আমরা সরাসরি চলে যাচ্ছি জোরে হাততালির মাধ্যমে আমরা বিশ্বাসঘাতকের ওপেনিং দিয়ে করে দিলাম। এবং এই বইটি সকল ছাত্র যুব এবং যারা প্রেজেন্ট আছে সকলকে বলবো একবার অন্তত বইটি পড়ে দেখার জন্য। দাদা এই সব হচ্ছে আমাদের দেশের কিছু বিশ্বাসঘাতকরা আছে। বিশ্বাসঘাতকরা যখন আমরা স্বাধীনতা যুদ্ধ লড়াই করছি, আমাদের ভারতবর্ষের মানুষদের মুক্তির দাবিতে যখন আমাদের নেতা মন্ত্রীরা নিজেদের রক্ত দিচ্ছে, 42-এর আন্দোলনই হোক বা যে কোনো আন্দোলনই হোক ইংরেজ সরকারের বিরুদ্ধে, তখন আমরা দেখেছি এক শ্রেণী বিশ্বাসঘাতকদের। সেই বিশ্বাসঘাতকরা সেলুলার জেলে বসে, সেটা সারওয়ারকার হতে পারে, সেটা গোলওয়ারকার হতে পারে, তারা নির্লজ্জভাবে ভারতবর্ষের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমরা দেখেছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আজকে বাংলার মাটিতে হিরো সাজানো হচ্ছে, সবচেয়ে বড় দেশপ্রেমিক সাজানো হচ্ছে। কিন্তু আমরা দেখেছি যখন স্বাধীনতা যুদ্ধের জন্যে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র সংসদের তরুণ ছাত্রছাত্রীরা ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন সুসংগঠিত করেছে, ঠিক সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই সব ছাত্র নেতাদের এবং ছাত্র নেতারা যারা আন্দোলনে কর্মরত তাদেরকে পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছে। 42-এর আন্দোলনে যখন নদী আমাদের মেদিনীপুরে জাতীয় তাম্রমিত্র সরকার গঠন হয়েছে, তখন সেই 42-এর আন্দোলনের সেই রক্ত অজয় মুখার্জি শিশির সামন্তদের যেই লড়াই, সেই লড়াইকে খাটো করে দেখিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন যে এই লড়াইটা কোনো সময় তিনি সমর্থন করে না, এটা উচ্ছৃঙ্খলাটা, এবং সেটা সকলেই আমরা জানি। আমাদেরও এখন সমাজে অনেক বিশ্বাসঘাতকেরা আছেন, বিশ্বাসঘাতকেরা যারা আমাদের দলের নীতি এবং আদর্শটা বা সুদীর্ঘ আন্দোলনটার উপরে বিশ্বাস করেন না, শুধুমাত্র ক্ষমতা এবং ক্ষমতা এবং ক্ষমতা যাদের প্রধান এবং প্রধান কাজ, তারা আড়ালে ডাবডালে তারা বিশ্বাসঘাতকতা করেছে।
2014 সালে বিশ্বাসঘাতকতার রেকর্ডটা আমরা 2019 সালে 2021 সালে আমরা দেখতে পেলাম। আমি সেই বিশ্বাসঘাতককারেও আমার কাছে সমান বিশ্বাসঘাতক, যে বিশ্বাসঘাতকরা দল আমি মনে করি বিজেপি দল একটা বিশ্বাসঘাতকদের দল। আই কোড ইট, বিজেপির দল একটা বিশ্বাসঘাতকদের দল। তাদের জন্মলগ্ন থেকে, ভারতবর্ষের সংগ্রামের আন্দোলন থেকে যারা পার্টিসিপেট করেনি সেই দলটার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, অ্যান্ড আই মিন ইট। তাই সেই দলের সাথে যারা এতদিন সুশীলধারা অজয় মুখার্জির নাম করে রাজনীতি করেছেন, তারাও সেই দলে গেছেন, তার মানে তারা বিশ্বাসঘাতকতা শুধু বাংলার নয়, সেই দলে যাওয়া মানে সেই বিশ্বাসঘাতকতার সাথেই তারা নিজেদেরকে হাত গুটিয়েছে। এটা আপনারা নানা রকমভাবে এই বইয়ের মধ্যে পাবেন, কে কোন সময় কী ধরনের বিশ্বাসঘাতকতা করেছে সেটা টাইম ডেট এবং সময় দিয়ে আমি আমার এই বইয়ে উল্লেখ করেছি। আমি ছোট একটি কবিতার মাধ্যমে আমার বক্তব্য শেষ করব, সেই কবিতাটি আমি আপনাদের কাছে করছি। বাংলার এক বিশ্বাসঘাতক বলছে, খেলা হবে পদ্ম ফুলের মেলা হবে, তৃণমূলকে ফেলা হবে। সেই বিশ্বাসঘাতকদের আমি বলি, সব বিশ্বাসঘাতকদের বাংলা থেকে তাড়ানো হবে, শকুনের মতো নজর দিয়ে বাংলায় আসা বাহিরাগতদের, বহিরাগতদের বাংলার থেকে তাড়ানো হবে। সব বিশ্বাসঘাতকদের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পায়ে পড়তে হবে, তৃণমূলের আবার সরকার হবে, বিশ্বাসঘাতকদের বাংলার থেকে তাড়ানো হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।